নেকোনো ফার্মাসিউটিক্যাল ল্যাব ব্যবস্থা নেই মান নিয়ন্ত্রণের ফার্মাসিস্ট কেমিস্টের কাজ করেন স্বল্প শিক্ষিত শ্রমিকরাই এমনকি অনুমোদনও নেই তবুও দীর্ঘদিন ধরে পোলট্রি ও গবাদি পশুর অ্যান্টিবায়োটিক সহ আশি ধরনের ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসে অ্যাডভান্স নিউট্রিশন লিমিটেড এভাবে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন কোম্পানিটির মালিক সাত বছর ধরে পোলট্রি ও গবাদি পশুর অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন পুষ্টি সংযোজন দ্রব্য সহ আশি ধরনের ওষুধ উৎপাদন ও বাজারজাত করছে ঢাকার আশুলিয়ার অ্যাডভান্স নিউট্রিশন লিমিটেড কোম্পানিটির কাঁচামাল প্রস্তুতকৃত ওষুধ কোনো কিছুরই নেই অনুমোদিত লেবেল মেয়াদকাল ল্যাব থাকলেও কার্যকারিতা নেই কাগজে কলমে ফার্মাসিস্ট কেমিস্ট নিয়োগ দেয়া হলেও তাদের কাজ করে পঞ্চম ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া কিশোরেরা এমনকি ওষুধ উৎপাদনের জন্য প্রাণী সম্পদ ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের নেই কোনো ছাড়পত্র কোম্পানিটিতে অভিযান চালিয়ে অনুমোদন ছাড়া ওষুধ উৎপাদন সহ নানা ধরনের অনিয়মের সত্যতা পেয়ে মালিক মনির হোসেন লাবুকে জেল জরিমানা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ভুল বললে কতই ভুল এখন আমার যখন ভুল হয়েছে ভুলই আপনারা রাজা আকৃষিত ভয়ঙ্কর যে বিষয়টি তারা নানান ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করছে গবাদি পশুর জন্য যেগুলোর কোনো ধরনের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের অ্যাডমিনিস্ট্রেশনের যে লাইসেন্স থাকার কথা সেটি কোনোটিই নেই যেই প্রোডাক্টটি তারা তৈরি করছেন আশি ধরনের এর কোনোটিরই কোনো মান নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা এখানে পাইনি এই প্রতিষ্ঠানের যিনি মালিক সেই ব্যক্তিকে আমরা তিন মাসের কারাদণ্ড ও পনেরো লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছি ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে মানহীন অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন দেয়া পোলট্রি ও গবাদি পশুর মাংস খাওয়ার মাধ্যমে মানব দেহের অ্যান্টিবায়োটিক নষ্ট হচ্ছে এই মাংসের এই অ্যান্টিবায়োটিকটা যখন আমরা খাবো মানে মানুষজন যখন খাচ্ছে সেই মাংসটা মানুষের বডি অটোমেটেড ওয়েতে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক আমরা জানছিও না আমরা কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা নিচ্ছি না বাট রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে বডি র্যাবের অনুসন্ধানের তথ্য অনুমোদনহীন ওষুধের ব্যবসা করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন অ্যাডভান্স নিউট্রিশন লিমিটেডের মালিক হয়তো দশ টাকার জিনিস সেটাকে হয়তো এক লাখ টাকা বিক্রি করতেছে এরকম বিক্রি করে তারা এখন বড় বড় বিল্ডিং বানিয়েছে পাশে বাড়িও করেছে এবং এখানে প্রায় দোতলা একটা সুন্দর একটা বিল্ডিং করেছে কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়া পর্যন্ত কোম্পানিটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত নাদিম মাহমুদ ডিবিস নিউজ ঢাকা